আসলে পুরো না জেনে না বুঝে একটি কাজ করা কারোই উচিত না। তো আমি সর্বপ্রথম সবাইকে অনুরোধ করতে চাই, আপনারা আমাদের বিষয়টি আগে বুঝুন। তো আমরা যেহেতু একটা বিশেষ রোগের জন্য, বিশেষ করে ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ বা ফ্যাটি লিভার বা যাদের ইনসুলিন রেজিস্ট্যান্স বেশি আছে, এদেরকে যখন পরামর্শ আমরা দিই, তখন আমরা বলি যে যেই খাবারগুলোর কারণে ইনসুলিন বেড়ে যাচ্ছে বা চিনি আসছে বডিতে, সেই খাবারগুলোকে আমরা বাদ দিতে বলি। আমাদের দেহে সাধারণত দুই ধরনের মেটাবলিজম চালু থাকে, একটা হচ্ছে ফ্যাট মেটাবলিজম আর একটা হচ্ছে সুগার মেটাবলিজম। সুগার মেটাবলিজম বলতে কি বোঝাচ্ছি, যে আমরা সুগারটাকে বার্ন করে এটিপি উৎপন্ন করছি, এই এটিপি বা শক্তি সেটা খরচ করে আমরা দৈনন্দিন কাজগুলো করছি। আবার আমরা চাইলে ফ্যাট বার্ন করে বা ফ্যাট থেকে শক্তি উৎপন্ন করে, এটিপি উৎপন্ন করে সেখান থেকেও আমরা চলতে পারি। কিন্তু যাদের ইনসুলিন বেশি আছে বা ইনসুলিন রেজিস্ট্যান্স আছে বা যাদের ডায়াবেটিস বেশি আছে, বিশেষ করে টাইপ 2 ডায়াবেটিস, তাদের ক্ষেত্রে এই ফ্যাট বার্নিংটা হয় না। কারণ বেশি ইনসুলিন থাকার কারণে ইনসুলিন এই কোষের ভিতরে জমে থাকা যে চর্বি সেটা বার্ন করতে বা ফুটতে বা সেটা ব্যবহার করতে বাধা দেয়, যার ফলে একটা মেটাবলিজম শাটডাউন থাকে। তো আমরা অর্ধেক যে মেটাবলিজম সেটা ব্যবহার করে থাকি। এখন যেটা হচ্ছে, আমরা এই ধরনের রোগীকে প্রথমে আবার ভাত খেতে নিষেধ করি, তারপর তাদেরকে দুধ খেতে নিষেধ করি, ফল খেতে নিষেধ করি, রুটি খেতে, অর্থাৎ শর্করা জাতীয় খাবারগুলো একদমই কমিয়ে দিই। কারণ তাতে করে তার ইনসুলিন লেভেলটা কমে যাবে, যার ফলে তার বডিতে ফ্যাট বার্নিংটা চালু হবে। এই যে ইন্টারমিডিয়েট যে পিরিয়ডটা, এই যে ট্রানজিশনাল যে পিরিয়ডটা, এই সময় আমরা তাদেরকে অল্টারনেট কিছু এনার্জি সোর্স দিই, যেমন এমসিটি অয়েল, কোকোনাট অয়েল, ঘি এবং ফ্যাট খেতে বলি, ডিমের কুসুম সহ খেতে বলি এই পিরিয়ডটার জন্য। অর্থাৎ কিনা আমরা জানি যে মোটরে যখন আমরা একটু পানি দিই, যে আরও বেশি যেন পানি উঠে, তারপর যখন মোটরে স্টার্ট হয়ে যায়, পানি ওঠা শুরু করে, তখন কিন্তু আর আমরা সেটা দেই না। তো এই ইনিশিয়াল মোমেন্টে আমরা তাদেরকে কিছু এক্সট্রা ফ্যাট খেতে বলি। তো এই ফ্যাটটা কেন, যার তার যেন ফ্যাট বার্নিংটা স্টিমুলেটেড হয়, এবং ওই এমসিটিটা কী করে, সরাসরি তার এনার্জি প্রোডাকশনে সহায়তা করে, সরাসরি কোনো এনজাইম ছাড়াই ডিরেক্টলি সেটা কিটোন বডি হয়ে দ্রুত তার যে এটিপি তৈরি করে। তো এই সময়টায় আমরা এই কারণে এই পরামর্শগুলো দিয়ে থাকি। কিন্তু যারা আমাদের অনুযায়ী তারা এটা চলে না, অর্থাৎ তারা কিনা ভাত বন্ধ করে, রুটি বন্ধ করে, তারা ফল বন্ধ করে, দুধ বন্ধ করে, কিন্তু আবার এই এক্সট্রা ফ্যাটটা তারা নেয় না, সেক্ষেত্রে তারা দুর্বল হয়ে যেতে পারে। কারণ এই সময়টা তার ফ্যাট মেটাবলিজম এখনও চালু হয়নি আর তার সুগার মেটাবলিজম হতে পারছে না। এই যে ট্রানজিশনাল পিরিয়ডটাতে সে যদি আমাদের তরিকা অনুযায়ী না খায়, তাহলে সে দুর্বল হতে পারে। আবার আরেকটা ভুল হয়, সেটা হচ্ছে অনেকে খুবই কম খায় এবং তারা একই সঙ্গে সব স্টার্ট করে। যেমন আমার সব পরামর্শ কিন্তু একসঙ্গে শুরু করা যাবে না, আগে আপনাকে ফ্যাট অ্যাডাপ্টেড হতে হবে, অর্থাৎ আমাদের নিয়মের যে খাবারগুলো আছে সেগুলো খেয়ে বডিকে ফ্যাট বার্নিংটা চালু করতে হবে, তারপরে তাকে ফাস্টিং করতে হবে, তারপর সে এক্সারসাইজ করবে, একটা ধাপ আছে। অনেকে কি করে, মানে তারা খুব দ্রুত ওজন কমাতে চায়, তারা একসঙ্গে খাওয়া কমিয়ে দেয়, রোজা রাখা শুরু করে, ব্যায়াম শুরু করে। তো এতগুলো স্ট্রেস বডি নিতে পারে না, স্বাভাবিকভাবে কম খাওয়ার কারণে সে দুর্বল হয়, মাথা ঘুরে পড়ে যায়। আবার আরেক ধরনের লোক আছে, তারা কি করে, যে আমরা যে ইনসুলিনটা যখন কমে যায়, সুগারটা যখন কমে যায়, তখন তার বডি অতিরিক্ত জমে থাকা পানিটা প্রস্রাবের মাধ্যমে বেরিয়ে যায়। এই সময় সে যদি একটু ডাবের পানি না খায়, তার পটাশিয়াম ঘাটতি হতে পারে, এখানে যদি একটু হিমালয়ান পিঙ্ক সল্ট পানিতে না মেশায়, তাহলে দেখা যাচ্ছে যে তার বসা থেকে দাঁড়ালে মাথাটা চক্কর দিতে পারে। তো এই কারণে আমরা বলি তাদেরকে একটু ডিটক্স ওয়াটার, যেটা আমার ভিডিওতে আছে কিভাবে বানাতে হয়, ওখানে একটু হিমালয়ান পিঙ্ক সল্ট অ্যাড করতে বলি আমরা, যেন তার এই সমস্যাটি না থাকে। এবং অনেকে আছে যে ফাইবারগুলো খাচ্ছে না, যেমন আমরা বলছি চিয়া সিড খেতে, স্পিরুলিনা খেতে, প্রচুর শাকসবজি খেতে, এই যে ফাইবার জাতীয় খাবারগুলো যদি কম খায়, তাহলে তার কনস্টিপেশনও হতে পারে, কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। এই কারণে তাদেরকে আমরা এই ফাইবারগুলো খেতে বলি, চিবিয়ে খেতে বলি, ভালো ঘুমের পরামর্শ দিই। তো যারা আমাদের নিয়মটা পুরোপুরি মানে, তারা বরং সবল হয় এবং ওই পিরিয়ডটাতে তারা একটু ফ্যাট বেশি খায়, যখন তার ফ্যাট বার্নিং স্টার্ট হয়, তখন আর তার আগের মতো বেশি ফ্যাট খেতে হয় না, তখন সে নর্মাল যে আমরা খাবার খাই, মাছ মাংস ডিম শাকসবজি নর্মাল খাবারগুলো খেতে পারে। তো এই ট্রানজিশনাল পিরিয়ডটাতে যে এক্সট্রা ফ্যাটটা নিতে হয়, না নেওয়ার কারণে দুর্বল হয়, অনেকে পানিতে লবণ না মেশানোর কারণে, অনেকে ডাবের পানি না খাওয়ার কারণে দুর্বল হয়, এবং অনেকে খুব কম কম খায়, যেটা আমরা একদমই নিষেধ করি। আমরা বলি যে আপনার ক্ষুদা অনুযায়ী খাবেন, পর্যাপ্ত খাবেন, যেটুকু দরকার আপনার, না খেয়ে দুর্বল হয়ে যাওয়াতে বলি না। বরং যারা ক্ষুধা কমে যায়, অর্থাৎ তার ফ্যাট বার্নিং চালু হয়, যে আমার ক্ষুধা লাগছে আমি খেলাম না, ইটস ওকে, বাট আপনার ক্ষুধা লাগছে তবুও না খেয়ে আছেন, মাথা ঘুরে পড়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছেন, এটা কিন্তু আমাদের তরিকা না। এই কারণে যারা ধাপগুলো বুঝে না, তারা এরকম বিপদে পড়ে, এবং যারা খুব দ্রুত ওজন কমাতে গিয়ে একসঙ্গে সব কিছু করে ফেলে, তারা বিপদে পড়ে। আমি বলবো এই জন্য আপনারা পুরোটা আগে বুঝুন, যে আগে আপনি আমার খাওয়াটা ঠিক করুন, তারপরে আপনি রোজা রাখুন, তার যখন ক্ষুধা কমবে তারপর আপনি ব্যায়াম শুরু করুন, তারপর ঘুমের দিকে নজর দিন, এভাবে আস্তে আস্তে আপনি
ধীরে ধীরে আমাদের লাইফস্টাইলটাকে অ্যাডাপ্ট করো, এভাবে হলে আর সে ক্ষতির শিকার হবে না।